بسم الله الرحمن الرحيم. فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون. السلام عليكم ورحمة الله وبركاته. এক ভাই সালাম দিয়ে জানতে চেয়েছেন, বেদাতী গোষ্ঠীর দাবি সালাতে মহিলারা কেন জোরে বলে না আমিন? হাদিস থেকে প্রমাণ দেখাও, এমন ব্যঙ্গাত্মক প্রশ্ন ছুড়ে দেয় এর দ্বারা আমিন শশাদে বলাকে অস্বীকার করে। এটা তো নতুন কথা নাই ভাই, আগে জানাই আপনার সালামে জবাব আলাইকুম আসসালামতুল্লাহ, তো এটা নতুন কথা নাই। তারা তো এভাবেই মানে ধামাচাওয়া দেওয়ার চেষ্টা করে শহীদ লিখে, এবং মানে নিজেদের মতকে জোরাল সাব্যস্ত করার জন্যে জয়ীফ জাল হাদিসের আশ্রয় নিতে হলো নিয়ে থাকেন, এবং চেষ্টা করেন আদা জাল খেয়ে তাদের ওই জয়ীফ জাল হাদিসগুলোকে সহি করার, যদিও পুরা উম্মত ওগুলোকে জয়ীফ বলা দিকে জাল বলা দিয়ে গিয়েছেন। এই হলো তাদের অবস্থা। তো যা হোক, মহিলা অঙ্গনে যদি নামাজ পড়ে তাহলে জোরে আমিন বলাতে কোনো বাধা নেই, জোরে আমিন বলতে পারে, কোনো ব্যাপার না, অসুবিধা নাই। জাহারি নামাজে জোরে নামাজ জোরে কেরাত করবে, মানে নিজেকে শোনানোর মতো করে কেরাত করবে, সশব্দে কেরাত করবে, আর সেরি নামাজে সেরিভাবে গোপনভাবে কেরাত করবে। এটা মহিলাদের ক্ষেত্রে প্রযোজ্য, একমাত্র যদি বেগানা পুরুষ থাকে তাহলে সেটা কথা ভিন্ন। সুতরাং মহিলারা যদি একাকীও পড়ে তাহলে জাহারি নামাজে বিল জাহার সরবে কেরাত করবে, অর্থাৎ নিজেকে শোনাতে পারে এরকম জোরে কেরাত করবে জাহারি নামাজে, যেমন মাগরিব এশা ফজর। আর সেরি নামাজ যেমন জোহর আসর, এখানে নীরবে কেরাত করবে, যেমন মুসলমান মুসলিমদের পুরুষ শ্রেণী করে থাকে। তাহলে দেখা যাচ্ছে যে আমিনও তারা বলতে পারে একাকে থাকলে, বা তারা যদি জামাত করে কোনো সময়, যেমন মা আয়েশা কোনো কোনো সময় জামাতে লিড দিয়েছেন, অর্থাৎ নামাজ পড়েছেন জামাত সহকারে, তবে মধ্যখানে ইমাম থাকবে, মহিলা ইমাম। মনে উম্মে সালামা থেকে প্রমাণ পাওয়া যায়, বাইহাকি সহ বিভিন্ন হাদিস গ্রন্থে পাওয়া যায় প্রমাণ, তামাল আল্লামা আলবানী তামাল মিন্নাহ গ্রন্থে পাওয়া গিয়েছে মা আয়েশা এবং উম্মে সালামার ইমামতির প্রমাণ, যে তারা ইমামতি করতেন নামাজে তবে মধ্যখানে দাঁড়াতেন। তো আমরা বলবো যে তারাও আমিন বলবে তাদের অঙ্গনে, কিন্তু জামাতের সাথে থাকাকালীন তারা এভাবে জোরে করে আমিন শোনায় অত জোরে বলবে না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যদি কোনো সমস্যা দেখে নামাজে, অর্থাৎ ইমামের কোনো দোষ ত্রুটি হয়েছে, ভুল হয়েছে নামাজের ক্ষেত্রে, তাহলে পুরুষ শ্রেণী সুবহানাল্লাহ বলে সতর্ক করবে, আর মহিলারা সতর্ক করবে হাতে হাত তালি মেরে, অর্থাৎ বাম হাতের তালু ডান হাতের তালু বাম হাতের পিঠে মারবে, এভাবে তালি মেরে ইমামকে সতর্ক করবে। তো তাদের কণ্ঠকে যেহেতু এক প্রকার পুরুষের সামনে নিচু করতে বলা হয়েছে, এবং বিশেষ করে নামাজের ক্ষেত্রে তাদের কণ্ঠ কাম্য নয়, এই জন্যই তাদেরকে ইমামের ভুল ধরানোর জন্যে এই পদ্ধতি শিক্ষা দেওয়া হয়েছে, তাদেরকে সুবহানাল্লাহ বলতে বলা হয়নি। সুতরাং এটি অবস্থা বলা যেতে পারে একটি স্বতন্ত্র অবস্থা। অতএব ইমামের পিছনে থাকলে কেবল জোরে কেরাত করবে না, কিন্তু নিজেরা যখন পড়বে নামাজ একাকীভাবে বা জামাতে, তখন তারা অবশ্যই কেরাত জোরে করবে জাহারি কেরাতে, জাহারি নামাজে, এবং আমিন ইত্যাদি এগুলি সবই সরবে পাঠ করবে। অসুবিধা কোথায়? যারা বলবে যে পারবে না তাদের দৌড়ে দেওয়া উচিত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতু মিনি উসাল্লি, তোমরা নামাজ পড়ো ওইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখেছো। সুতরাং ব্যতিক্রম ছাড়া, দলিল সম্মত ব্যতিক্রম বিষয় ছাড়া সর্ব বিষয়ে নারী পুরুষ সমান, এটাই আমাদের বক্তব্য। যারা বিপরীত কথা বলে তাদেরকে দলিল দিতে হবে, আর দলিল বলতে জালিয়াত কোনো কথা চলবে না, জয়ীফ জাল হাদিস চলবে না। আশা করি বুঝতে পারা গিয়েছে। ধন্যবাদ। আসসালামু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।